কেমন আছেন বন্ধুরা? আমি অরিজিত, বং কিউরিয়াসিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের কলকাতা শহর তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সুস্বাদু খাবারের জন্য সুপরিচিত। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের কলকাতার যে তিনটি রেস্টুরেন্ট নিয়ে কথা বলবো, সেই রেস্টুরেন্টগুলির নাম হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে সেই তিনটি আইকনিক রেস্টুরেন্ট ইন্ডিয়ান ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ দ্বারা প্রেস্টিজিয়াস হেরিটেজ ট্যাগ সহ সম্মানিত হয়েছে। তো চলুন আপনাদের ঘুরে নিয়ে আসি কলকাতার সেই লেজেন্ডারি তিনটি রেস্টুরেন্টে। তবে তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর আমাদের চ্যানেলের ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার ওয়ান, ট্রিনকাজ। 1939 সালে এক সুইস দম্পতির দ্বারা প্রতিষ্ঠিত এই ট্রিনকাজ রেস্টুরেন্ট প্রাথমিকভাবে একটি বেকারি এবং টি রুম ছিল, যেখানে কেক, পেস্ট্রিজ, কফি, চা সার্ভ করা হতো। কিন্তু 1960 সালে কলকাতার বাসিন্দা ওমপ্রকাশ পুরী এবং এলিস জোশুয়া এখানকার মালিকানা গ্রহণ করেন এবং এই বেকারিকে রেস্টুরেন্টে রূপান্তরিত করেন। বর্তমানে এই রেস্টুরেন্টটি পুরী পরিবারের তৃতীয় প্রজন্ম পরিচালনা করছেন। এই রেস্টুরেন্টে টলিউড ও বলিউডের অনেক বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা এসে এখানকার খাবার ট্রাই করে গেছেন। এখানে বিখ্যাত সিঙ্গার উষা উত্তুক লাইভ পারফর্মও করে গেছেন। এই রেস্টুরেন্টটি মূলত মাল্টি কুইজিন নর্থ ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ফুডের জন্য জনপ্রিয়। এখানে গেলে আপনারা ড্রামস অফ হেভেন, চিকেন আলাকিভ, লবস্টার থার্মিডর, ফিশ ছেলো কাবাব এবং ডেজার্টে ক্যারামেল কাস্টার্ড অবশ্যই ট্রাই করবেন। এই রেস্টুরেন্টে খেতে গেলে দুজনের খরচ পড়বে প্রায় 2000 টাকা। তো এই রেস্টুরেন্টটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 11টা থেকে রাত 10:30 পর্যন্ত। আর এই রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশন হল 17 পার্ক স্ট্রিট এরিয়া, অক্সফোর্ড বুক স্টোরের কাছেই। নাম্বার টু, মুকেম্বো। 1956 সালে শিবাজি ভি কোঠারির দ্বারা প্রতিষ্ঠিত মুকেম্বো নামের এই রেস্টুরেন্টটি মিউজিক এবং ডান্স ফ্লোর সহ একটি নাইট ক্লাব হিসেবে শুরু হয়েছিল। কিন্তু 70 দশকের গোড়ার দিকে স্টেট গভর্নমেন্ট নাইট ক্লাবগুলির ওপর প্রচুর ট্যাক্স আরোপ করায় এখানে মিউজিক বন্ধ হয়ে যায় এবং ডান্স ফ্লোরটিকে একটি বসার জায়গায় রূপান্তরিত করা হয়। এই রেস্টুরেন্টটি ইটালিয়ান শেফ দ্বারা ডিজাইন করা অদ্ভুত মেনুর জন্য সুপরিচিত। এই 65 বছর বয়সী রেস্টুরেন্টের খাবারের মধ্যে অবশ্যই ট্রাই করতে পারেন বিফ স্টিক, হ্যাম স্টিক, প্রন ককটেল, অ্যাসপারাগাস অন টোস্ট এবং ফিশ স্টিক। এছাড়াও আপনারা এখানে নিজেদের ইচ্ছে মতো ড্রিঙ্কসও চয়েস করতে পারেন। এই রেস্টুরেন্টের যে যে বিখ্যাত খাবারগুলির নাম বললাম, সেই খাবারগুলির নাম এইজ দ্বারা চিহ্নিত করা হয়েছে, কারণ এই খাবারগুলি 1956 সাল থেকে এখানকার মেনুতে রয়েছে। এখানে খেতে গেলে দুজনের খরচ পড়বে প্রায় 1000 থেকে 2000 টাকা। তো এই রেস্টুরেন্টের অ্যাড্রেস হল গ্রাউন্ড ফ্লোর 25B মির্জা গালিব স্ট্রিট, তালতলা, পার্ক স্ট্রিট এরিয়া। আর এই রেস্টুরেন্টটি সকাল 11:15 থেকে রাত 11:15 পর্যন্ত সপ্তাহে 7 দিনই খোলা থাকে। নাম্বার থ্রি, কোয়ালিটি। 1952 সালে প্রেমানাথ ঘাই এই রেস্টুরেন্টটি চালু করেন। প্রাথমিকভাবে এই রেস্টুরেন্টটি একটি টি রুম এবং আইসক্রিম পার্লার হিসেবে চালু হয়েছিল। বর্তমানে এই রেস্টুরেন্টটি ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের জন্য খুবই বিখ্যাত। পার্ক স্ট্রিট এরিয়ার পর এই রেস্টুরেন্টটির আরেকটি ব্রাঞ্চ খোলা হয়েছে বালিগঞ্জে। এখানকার খাবারের মধ্যে আপনারা চেখে দেখতে পারেন মটন শিখ কাবাব, ফিশ মশালা কাবাব, পিন্ডি চানা, চিকেন ভর্তা, টমেটো ফিশ, গ্রিল ফিশ এবং অবশ্যই ডেজার্টে টুটি ফ্রুটি। এই রেস্টুরেন্টে খেতে গেলে দুজনের খরচ পড়বে প্রায় 1500 টাকা। আর এই রেস্টুরেন্টটি দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে 7 দিনই খোলা থাকে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন। আর ভিডিওটির সম্বন্ধে কোনো মতামত থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর নেক্সট ভিডিওর সাবজেক্ট নিয়ে কোনো সাজেশন থাকলে তা অবশ্যই আমাদের FB পেজে গিয়ে জানাতে পারেন। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন,
সুস্থ থাকুন।